পাবলিক অ্যাকাউন্টস কমিটির গরিমা নষ্ট করা হচ্ছে। কপি না দেওয়ায় কোর্টে যাব, বৃহস্পতিবার পাঁচটা পর্যন্ত অপেক্ষা করব, কপি দিলেই কোর্টে যাব। কৃষ্ণকল্যাণীকে পিএসসি চেয়ারম্যান করায় প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর। শুভেন্দু আদালতে যেতে ভালোবাসেন, আইন অনুযায়ী বিধানসভার অধ্যক্ষ পিএসসি চেয়ারম্যান করেছেন, আদালতে গিয়ে লাভ হবে না শুভেন্দু অধিকারী, পাল্টা দাবি রায়গঞ্জের বিধায়ক এবং পিএসসি চেয়ারম্যান কৃষ্ণকল্যাণীর। শুনুন, বিধানসভাটা চালাচ্ছেন চোদ্দতলা থেকে বসে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং তোলামূল কোম্পানির চেয়ারম্যান। বিধানসভার রুলস, বিধানসভার কনভেনশন, বিধানসভার প্র্যাকটিস, বিধানসভার গরিমা ঐতিহ্য কোনোটাই এখানে আপনার গ্রহণযোগ্য বা স্বীকৃত হচ্ছে না। কপি না দেওয়ার কারণ নিয়ে কোর্টে যাব শুক্রবার দিন, চব্বিশ ঘন্টা অপেক্ষা করব, বুধবার এগারোটায় জমা দেবো, বৃহস্পতিবার পাঁচটা অবধি ওয়েট করব। আর কপি দিলেই কোর্টে যাব এবং এক্ষেত্রেও একদম ছয়ের বাইরে গিয়ে সাত নম্বর নমিনেটেড করেছেন এবং সাত নম্বরকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে গরিমাটা ছিল সেই গরিমাটা নষ্ট করা হচ্ছে। শুভেন্দুবাবু কোর্ট কাচারি আদালত এগুলো খুব ভালোবাসেন আর সুযোগ পেলেই ওখানে যাওয়ার চেষ্টা করেন, তবে এবার আমি বলছি এটা সুযোগ নেই, এখানে গিয়ে লাভ নেই। স্পিকার মহাশয় আইন মোতাবেকই, হ্যাঁ, উনি আমাকে পিএসসি চেয়ারম্যান বানিয়েছেন, এখানে শুভেন্দুবাবুর কোর্টে গিয়ে কোনো লাভ হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি শুভেন্দু অধিকারীর। বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি চিঠি দিয়েছেন। এনআইএ তদন্ত চেয়ে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। মুর্শিদাবাদের ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় সিরাজুল, তৃণমূল কর্মী ও ডোমকলের বাসিন্দা। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ চব্বিশ পরগনায় এই ধরনের ঘটনা ঘটছে। বাংলায় বোমা তৈরি ক্ষুদ্র শিল্পে পরিণত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কর্মীরা বোমা তৈরি করছে, বিরোধীদের ভয় দেখাতে বোমা তৈরি করছে তৃণমূল কর্মীরা। বারবার টার্গেট করা হচ্ছে বিজেপি নেতা কর্মীদের, বারবার পশ্চিমবঙ্গ পুলিশের ব্যর্থতা প্রকাশ্যে আসছে। অমিত শাহকে চিঠি দিয়ে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী এবং এনআইএ তদন্ত চেয়েছেন, চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। অমিত শাহকে চিঠি বিরোধী দলনেতার, শুভেন্দু অধিকারী এনআইএ তদন্ত চেয়েছেন। এনআইএ তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি বিরোধী দলনেতার, কি বলেছেন তিনি দেখুন। শুনুন, পশ্চিমবঙ্গ এমনিতেই আমরা সবাই জানি বারুদের স্তূপে আছে। আমি সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে 81,000 জিলোটিন স্টিক উদ্ধার বীরভূম থেকে, পাণ্ডবেশ্বর এক্সপ্লোশন এবং আজকে মুর্শিদাবাদ জেলার ডোমকলে, এই যে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন না পঞ্চায়েত ভোট এগিয়ে আনবো, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন জিহাদ হবে 21 জুলাই, তা জিহাদ করতে গেলে তো খাগড়াগড়ের মতো বিস্ফোরণ ঘটাতে হবে, জিহাদ করতে গেলে তো অক্ষরধামের মতো বিস্ফোরণ ঘটাতে হবে, তাহলে জিহাদ করতে গেলে তো জিলোটিন লাগবে, তাই জিলোটিন সংগ্রহ হচ্ছে। আর ডোমকলে আজকে একজন মারা গেছে, চারজন গুরুতর আহত হয়েছে। তাই আমি সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে মেলও করে দিয়েছি, হার্ড কপি ও স্পিড পোস্টে দিয়ে দিয়েছি যে আপনি ইমিডিয়েট এই তিনটে ঘটনায় আপনি এনআইএ তদন্ত করুন এবং ব্যবস্থা নিন।